বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের বড় পরিবর্তন তৃণমূলে জেলা সভাধিপতির পদে বসতে চলেছেন কাজল শেখ। খবর তৃণমূল সূত্রে, অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ এক বছর আগে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। কাজল শেখ জেলা সভাধিপতি হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। আপনাদের আরো একবার জানাই, জেলা সভাধিপতি হতে চলেছেন কাজল শেখ। খবর তৃণমূল সূত্রে, অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ এক বছর আগে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হন। এই মুহূর্তে বড় খবর, বীরভূমের জেলা সভাধিপতি হতে চলেছেন কাজল শেখ। তৃণমূল সূত্রের এই খবর পাচ্ছি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে, কেন কাজল শেখ জেলা সভাধিপতি, কি বলা হচ্ছে তৃণমূল সূত্রে, কি খবর? দেখো, প্রথমেই তোমাকে বলি, আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি যে কাজল শেখ, নানুরের তৃণমূল নেতা, তিনি সভাধিপতি হিসেবে কালকে কিন্তু শপথ গ্রহণ করতে চলেছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো, সভাধিপতির পদে তিনি বসতে চলেছেন। এবার এই সভাধিপতি কাজল শেখের বসাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কিছুটা রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তার কারণটা তোমাকে বলে রাখি, এক সময়ের প্রথম থেকে রাজনৈতিকভাবে কাজল শেখকে অনুব্রত মণ্ডল বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু কাজল শেখকে, অর্থাৎ অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে কাজল শেখের রাজনৈতিক উত্থান আরো বেশি বাড়তে শুরু করেছে। এবং আমরা নিজে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে কোর কমিটিতে জায়গা দিয়েছিলেন, যেটি বীরভূম জেলার এই মুহূর্তে সর্বোচ্চ কমিটি। সেই কোর কমিটিতে জায়গা পাওয়ার পর, জেলা পরিষদের আসনে জয়লাভ করার পর, এবার সভাধিপতির আসনে বসতে চলেছেন কাজল শেখ। পাশাপাশি এই ঘটনায় তোমাকে বলে রাখি, যদিও জয়লাভের পরে কিন্তু কাজল শেখের মুখে অনুব্রত মণ্ডলের নাম আমরা শুনতে পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে অনুব্রত মণ্ডল অবশ্যই ভালো সংগঠন করেছেন, তারা অনুব্রত মণ্ডলের দেখানো পথে হাঁটছেন। কিন্তু কাজল শেখের এই সভাধিপতি বসাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। বিরোধীরা অনেকেই মনে করছেন যে বীরভূম জেলায় যেভাবে অনুব্রত মণ্ডল বিরোধী, অনুব্রত মণ্ডলের গোষ্ঠী যারা, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন এবং বারবার সেই অভিযোগও নানান ক্ষেত্রে উঠে এসেছে। আমরা দেখেছি সেই অনুগামীরা যে একেবারে পিছিয়ে পড়লো, তারই প্রমাণস্বরূপ কিন্তু কাজল শেখের এই উত্থান, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি অনেকে রাজনৈতিকভাবে এটাও মনে করছেন যে, তুমি জানো, সিউড়ির বিধায়ক তথা বিকাশ রায়চৌধুরী বা জেলা পরিষদের আগের যিনি সভাধিপতি ছিলেন, তিনি এবারে সভাধিপতি হতে পারছেন না। কিন্তু তিনি জেলা পরিষদ আসনে দাঁড়িয়ে জয়লাভও করেছেন, অর্থাৎ একদিকে বিধায়ক তিনি, অন্যদিকে জেলা পরিষদ আসনে দাঁড়িয়ে তিনি জয়লাভও করেছেন। কিন্তু তারপরেও সভাধিপতির আসন তিনি পাচ্ছেন না, কাজল শেখই পাচ্ছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। একদিকে যখন কাজল অনুগামীদের উচ্ছ্বাস ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে, পাশাপাশি কি বলা হচ্ছে কাজল শেখকে নির্বাচনের অন্যতম কারণ কি? বিকাশ রায়চৌধুরী তিনি ছিলেন, এতদিন সামলেছেন জেলা পরিষদের দায়িত্ব, তিনি বিধায়কও, তিনি এবারও জিতেছেন, তাহলে কেন কাজল শেখ? দেখো, প্রথমেই তোমাকে বলি, রাজনৈতিক মহলের অনেকেই ইতিমধ্যেই বলতে শুরু করেছেন বীরভূম জেলাতে যে, অনুব্রত মণ্ডলের পরে কি তাহলে এবার কাজল শেখ? এই প্রশ্ন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে অনেক আগে থেকেই উঠতে শুরু করেছিল বীরভূম জেলার বুকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, নেতৃত্বের দিক থেকে এবার কি তাহলে অনুব্রত মণ্ডলের পরে সেই জায়গাটি নিতে চলেছেন কাজল শেখ, এমনটা একটা প্রশ্ন যখন শুরুতে আসছিল, ঠিক সেই সময় এই সভাধিপতির পদে তাকে চিহ্নিত করা, সেখানে দাঁড়িয়ে এটাই রাজনৈতিক গুরুত্বপূর্ণভাবে মনে করে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভাগ বলেই অনেকে মনে করছেন। তার মানে কাজল শেখ একাধিক দায়িত্ব নিতে চলেছেন এবং পাশাপাশি বীরভূম জেলার সংখ্যালঘু সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে, আরো বেশি শক্ত করতেই কাজল শেখকে সভাধিপতির পদে বসানো হচ্ছে, এমনটাও কিন্তু বিরোধীরা অনেকে বলছেন। ফলে আগামীতে রাজনৈতিকভাবে বীরভূম জেলার এই পরিবর্তন, পটপরিবর্তন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।